একটি ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ তৈরি হওয়াকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। ডিএনএ যে ডাবল হেলিক্স গঠন আমরা দেখতে পাচ্ছি, এই গঠনের ভেতরে থাকে আমাদের চারটি নাইট্রোজেনাস ক্ষারক। এগুলোকে হচ্ছে আমরা এখানে কালার করে দেখিয়েছি। এগুলোর নাম হচ্ছে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন ও থায়ামিন। এখন এই থায়ামিনের সাথে যুক্ত হয় অ্যাডিনিন, যেগুলোকে আমরা এখন হাইলাইট করে দেখিয়েছি। এবার আমরা দেখব সাইটোসিনের সাথে যুক্ত হচ্ছে আমাদের গুয়ানিন, হলুদ কালারের। আমরা এবার ডিএনএটাকে আনজিপ করব। তার আগে আমরা দেখে নিই এটা কোন দিকে আগায়, 5' থেকে 3'। অ্যাগেইন উল্টা দিকে, 5' থেকে 3', তার মানে এন্টি প্যারালাল বলতে পারি। যদি আমরা এটাকে আনজিপ করি, তবে আনজিপ করার ক্ষেত্রে প্রথমে আমাদের লাগবে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটাই আমাদের এই জিনিসটাকে দুইটা টেমপ্লেটে ভাগ করে ফেলেছে, যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এখন এই যে টেমপ্লেট রয়েছে, ডিএনএ টেমপ্লেট রয়েছে, আর এটা কিন্তু মাতৃ ডিএনএ টেমপ্লেট, এটা অনুযায়ী আমাদের পরবর্তীতে প্রাইমেজ এনজাইমটা প্রাইমার গঠন করবে, যে জন্য আমাদের প্রয়োজন হবে আরএনএ বেজের। এই যে আমাদের প্রাইমার গঠন করলো, এই প্রাইমারটা মূলত হচ্ছে আরএনএ প্রাইমার। এরপরে আমাদের লাগবে আরেকটা এনজাইম, যেটাকে বলবে আমাদের ডিএনএ পলিমারেজ। সেও নিয়ে আসবে ডিএনএর কিছু বেস। এই বেসগুলো যুক্ত হয়ে এবং কমপ্লিমেন্টারিভাবে যুক্ত হবে, তার মানে অ্যাডিনিনের সাথে আমাদের থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। আর হ্যাঁ, অবশ্যই 5' থেকে 3' দিকে এই জিনিসটা এগিয়ে যাবে। আর এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে এখানে হচ্ছে, তো এর জন্য এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। কিন্তু উল্টা ঘটনা ঘটে হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ডে, যেখানে 5' থেকে 3' হওয়া সম্ভব না, জিনিসটা উল্টোভাবে ঘটে। আর এই উল্টোভাবে ঘটার ক্ষেত্রে এখানে একটা ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, যেটাকে বলা হয় আমাদের ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আবিষ্কারকের নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে। আমরা যদি এখানে একটু ভালো করে মনোযোগ দিই যে কীভাবে গঠিত হলো, প্রথমে আমাদের প্রাইমেজ এনজাইমটা আসে, সে কিন্তু আরএনএ প্রাইমার গঠন করে। এরপরে হচ্ছে আমাদের যে ফাঁকা জায়গা থাকে, সেখানে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম চলে আসে কিছু বেস সাথে নিয়ে, সেখানে তারা আবার 5' থেকে 3' দিকে আরেকটা ফ্র্যাগমেন্ট গঠন করে। আবার এই প্রক্রিয়াটা বারবার অনুকরণ হতে থাকে বা রেপ্লিকেট হতে থাকে, এই জিনিসটা বারবার হতে থাকে। যখন এই জিনিসটা বারবার হতে থাকে, তখন একই প্রক্রিয়ায় একই এনজাইম লাগে। কিন্তু এই যে বিচ্ছিন্নভাবে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমাকে সরিয়ে দিতে হবে। এর জন্য আমাদের লাগে এক্সোনিউক্লিয়েস। এক্সোনিউক্লিয়েসগুলো আমাদের ওই প্রাইমারগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে আবার এখানে আমাদের ডিএনএ বেস নিয়ে আসে, কারণ এটা তো একটা ডিএনএ থাকে। তো এখানে পুরো জিনিসটাকে আমাদের নিরবিচ্ছিন্ন করার জন্য লাগিয়ে দিতে হবে। আর লাগানোর জন্য আমরা এনজাইম ইউজ করব, লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম দিয়ে হচ্ছে আমরা একদম সুন্দর করে উপরের লিডিং, নিচের আমাদের ল্যাগিং, দুটো ডিএনএকেই আমরা সুন্দর করে লাগিয়ে দিব, এবং পরে সেটা টুইস্টেড হয়ে যাবে। আর এটা আমাদের সেমি কনজারভেটিভ, কারণ একটা অংশ আসে আগের ডিএনএ থেকে, পরেরটা নতুন ডিএনএ থেকে। তো দেখা হবে আমাদের পরের অ্যানিমেশনে, তার মধ্যে সবাই ভালো থাকবেন।